त्याचे कॉक्स सुक्कु कॉक्स बाजार কথাই বলেন না কথাই হয় না আমি অন্য ভাষা বুঝি না কেন আয়শা কি ঘুমাইছেন নাকি মাটি কোবাইছেন না না হন কি হইছে মানে যতগুলো ইচ্ছা ততক আচ্ছা আর এটা আবার বলো ওরে গালি বিষয়ক মন্ত্রণালয় ইনলে স্পন্সর আর আর বড় ভাই কবির ভাই হ্যাঁ অনরা তো যেদিন হয় তখন হয় তো নেদন এখানে তো বাদামটাই সবচেয়ে সেরা ওই লোক হয়তো জানে না কিন্তু জাতি তো জানে ও তো জানে না ফুটে জয়ে গেছে এটা জানে না বিদায় বলছি যা এটা কিন্তু ভাবি দেখবে ঠিক আছে তার তো সমস্যা নাই ও বাজি আসলে আজ এক কলর উপর বেগ গুনা সে একসাথে আয় আসি আর চাপে কলর উপর কিশোর শিল্পীরা এই মাইক্রোফোনটা আমরা বর্তমানে আছি কুয়াকাটা আমরা কক্সবাজারে এসেছি একটি প্রোগ্রামের উদ্দেশ্যে প্রোগ্রামটি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সাথেই থাকুন কিছুক্ষণ আগে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি সাহিত্যিক শিল্পী জাগ্রত কবি আল্লামা মুহিব খান আমরা এখন ওনার সাথে সময় কাটাচ্ছি জামিলুদ্দিন আপনি তো ভাষাই বুঝেন না কথাই বুঝেন না কথাই হয় না আমি অন্য ভাষা বুঝি না কেন বুঝেন না এটা হচ্ছে ভাই এটা শব্দ হচ্ছে তাওহিদ জামিলের আমি চাচ্ছিলাম যে অন্য ভাষা শিখবো কিন্তু তাওহিদ জামিল আমাকে তাওহিদ জামিল এবং কিছু কুচক্র লোক কুচক্র লোক ষড়যন্ত্র করেছে জান্নাত ভাই দেখো হাফুজ ভাই এ ভাই কি আয়সা কি আয়সা কি ঘুমাইছেন নাকি মাটি কোবাইছেন মোরা এখন সবাই নাক ডেকে ঘুমাইছে অবশ্য আমি আর মাহফুজ জেগেছিলাম আমি আধা ঘন্টার মতো রেস্ট পাইছি ঘুমানোর জন্য চেষ্টা করছিলাম চোখ বন্ধ করে আমি দেখছি কারণ নাক ডাকছে কারণ এখন দেখেন চোখের মধ্যে শুধু অনেক কিছু কল্পনা পরিকল্পনা ভাসে অনেক কিছু কিচ্ছা কাহিনী চোখের মধ্যে দেখি ঘুমার আসেন এখন আমরা কক্সবাজার সমুদ্রের পাড়ে যাই হ্যাঁ কক্সবাজার আসছি আলহামদুলিল্লাহ আপনি কোনটা কোন
ঠিক আছে তাহলে সব ফাইনাল নাকি ওকে এই যত খাওয়া যায় নাকি খাও হ্যাঁ একটা বিজা যত খাওয়া যায় নাকি বাদাম লাগবে এ মোস্তাকা দিয়ে আসো তুমি কথা বলো কলা আগারে কিয়া কলা কেমনে খাও কলা কিতা কলাটা খাওয়াস থেকে কলা কিভাবে খাওয়া যায় কবির কলাই বা কলাইন হাবাত দে আর আর বড় ভাই কবির ভাই আমাদের কি কলা অনরা তো যেদুন হাইতো মনে হয় যেদুন এদুন হন কি বলছে হাতন 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 হন কি কইছে মানে যতগুলো ইচ্ছা ততক আচ্ছা আর আবার বলো ওরে গালি বিষয়ক মন্ত্রণালয় ইনলে স্পন্সর আর আর বড় ভাই কবির ভাই হ্যাঁ অনরা তো যেদুন হাইতো মনে হয় যেদুন এদুন হন আচ্ছা তর্জমা বাংলা এগুলো হচ্ছে আমাদের বড় ভাই কবির ভাই খাওয়াচ্ছে আপনাদের যত ইচ্ছা তত খান ঠিক কি না মিস ভাষায় বলেছো তো কি আপনাদের যত ইচ্ছা তত খান ঠিক কি না অনারা তো যেদুন মন হয় না দুনে দুন হন হ্যাঁ তো না না বিয়ে বাড়িতে কে কে এতদিন কক্সবাজারে সেগুলো বুঝো না আচ্ছা আচ্ছা বাবা মা 100 গ্রাম দাও কি এটা কি স্টুডিও ভোকাল হ্যাঁ হ্যাঁ স্টুডিও ভোকালের পক্ষ থেকে বাদাম ভোকাল কি বাদাম খাওয়াবে আমাদেরকে এখানে তো বাদামটাই সবচেয়ে সেরা বাদাম আচ্ছা স্টুডিও ভোকাল নিলে বাদাম খাওয়াইলো কবির ভাই খাওয়াইলো কলা এই বাদা ঝালমুড়ি খাওয়া ইয়া ব্যস্ত আইছিল মালা জানে না বিদায় বলছি ভাবি দেখবে ঠিক আছে আমার পক্ষ থেকে 500 টাকা দাও সে জানে না বিদায় বলছি যে বউ নাই কথা উল্টা বোকা নাম কি মামা কি খবর মাশাআল্লাহ আমরা আছি কক্সবাজার সমুদ্র সৈকতে এখানে মূলত আসা সমুদ্র দেখলে আসলে ভালো লাগে সে ভালো লাগা থেকেই আসা আজকে আমাদের প্রোগ্রাম উঠিয়া বিশাল প্রোগ্রাম সেখানে আমরা আজকে যাব সন্ধ্যার দিকে এখান থেকে রওনা হব তো এখানে কিছুটা সময় আমাদের মনটা একটু ভালো করার জন্য ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে দেখতে থাকুন প্রোগ্রাম আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত দেখতে থাকুন আসলে আজিয়া কলর উপর বেগ গুণ আসছে একসাথে আয় আসি আর তো আর একটা সন্ধ্যা হয়ে গেছে তো এতক্ষণ আমরা ছিলাম বিচে এখন আমরা এখান থেকে বের হব প্রোগ্রামের উদ্দেশ্যে বের হচ্ছি তো আমরা অনেক মজা করলাম এখানে মাছ খেলাম হ্যাঁ মাছটা কেমন লাগছে
মাছটা আসলে এটা বোঝানো যাবে না, এই স্বাদটা এসে কেউ যদি খায় তাহলে বুঝবে এটার কত একটা স্বাদ। মানুষ তো সাধারণত ভাত দিয়ে খায়, এরকম ফ্রাই করা মাছের স্বাদ বুঝবেন। আরও সামুদ্রিক মাছ, খুব উপকারী কিন্তু এটা। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এই মাইক্রোফোনটার মনিটর বাড়ান, শুধু এই মাইক্রোফোনের মনটা আরো বাড়াবো। আর বাইরে শিল্পী ছাড়া কারো হাতে কোনো মাইক্রোফোন থাকলে সেগুলো অফ করে দিতে হবে, সাউন্ডের সামনে কোনো মাইক্রোফোন নিয়ে যাওয়া যাবে না। আর দর্শক বন্ধুদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, অন্যান্য অনেক জায়গায় আমরা অনেক বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান দেখি, ঢোল তবলার ধুম ধাড়াক্কার আওয়াজ দিয়ে যে সকল সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়, আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান একেবারেই তার বিপরীত। অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে ঢোল তবলার আওয়াজের সাথে যুবকেরা তাদের দেহের কাপড় খুলে হেলে দুলে নেচে নেচে হাতে তালি দিয়ে গান করে, কিন্তু আজকে আমরা এগুলি কোনো কিছুই করব না ইনশাআল্লাহ। আমরা প্রতিটি শিল্পীর সঙ্গীতের আগে পরে যখন পারি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবার ধ্বনি দিয়ে উৎসাহিত করব, নট হাতে তালি ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে হামদে বাড়ি তালা শুনছি কলরবে কিশোর বন্ধুদের কণ্ঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যদি ভাবতে মনিটরের তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার কুদরতি তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, তোমার কুদরতি পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা, তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা। তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতকে দেখা, তুমি আসল জানি বাকি সবই তো বেকার, শত ভুলের পরে তোমার মতকে দেখা।